নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জিয়াউর রহমানের 41 তম সামরিক আইন প্রশাসক হিসেবে তিনি ক্ষমতা গ্রহণ করেন জিয়াউর রহমান। 1978 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় আজ সকালে শেরেবাংলা নগরে সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে শাহাদত দিবস হিসেবে পালন করে আসছে বিএনপির সূচনা শুরু হয়। 1977 সালের 21 এপ্রিল আলমগীরের সামরিক আইন প্রশাসক স্থায়ী কমিটি সদস্য গ্রহণ করেন জিয়াউর নেতা কর্মীরা জিয়াউর রহমানের 1978 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি নেতা আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। 1981 সালে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে গরিবগ্রামে এক দস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়। এবার মৃত্যুবার্ষিকী ঘিরে 15 দিনের কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এর অংশ হিসেবে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে ও গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর চিনিসপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়। সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল বাসেদ, বিজি রশিদ নোশের, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, দিন মোহাম্মদ দীপু, খবিরুল ইসলাম বাবুল, আমিনুল ইসলাম বাচ্চু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ, এছাড়া জেলা ও উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন রাজনৈতিক অধিকার হরণ করেছে সরকার, অন্যদিকে ধ্বংস করছে দেশের অর্থনীতিকে, পরনির্ভরশীল একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই তাদের মূল লক্ষ্য। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, আমরা জয়ী হব ইনশাল্লাহ। 1977 সালের 21 এপ্রিল প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন জিয়াউর রহমান। 1978 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামে এক দল সৈন্যের গুলিতে নিহত হন জিয়া। দিনটি শাহাদত দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে থাকুন।